नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के खार ग्राम में एडोवाली जतरपुर स्कूल के सामने सड़क पार करते समय डंपर की चपेट में आने से बानू बीबी नाम की 59 वर्षीय महिला की दर्दनाक मौत हो गई। स्थानीय सूत्रों के मुताबिक बाजार से घर आते वक्त यह हादसा हुआ। स्थानीय लोगों ने महिला को बचाया और खार ग्राम अस्पताल में भर्ती कराया। खरग्राम अस्पताल के डॉक्टरों ने बताया कि उसकी मौत हो चुकी है। पुलिस ने शव को बरामद कर कांडे अस्पताल भेज दिया। खरग्राम थाने की पुलिस ने हत्यारोपी डंपर को गिरफ्तार कर लिया। दुखद मौत से इलाके में मातम छाया हुआ है। রান্না করার পরে বাটি আমরা রান্না করছিলাম আর একটা বাচ্চা এসে বুঝছি আপনাদের ঘরের লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপর আমরা যখন ছুটি যাই দেখছি তখন আমাদের ঘরের লোক মানে অ্যাক্সিডেন্টে ভিতরে পড়ে আছে, গাড়ির তলে পড়ে আছে। এই অ্যাক্সিডেন্টে গাড়ির তলে যখন পড়ে আছে তখন আমি যেই বাই করার চেষ্টা করছি আমাকে কেউ হাত দিতে দেয় না। বুঝছি আপনি হাত দিবেন না, আপনার ওপরে কোনো কেস হবে না, কী হবে হাত দিবেন না। তার লেগে আমি হাত দিইনি। তারপরে আবার দু তিনজন এসি, তখন আমার চাচা শ্বশুর আমার যা আমি তখন আরও লোক এসি, তখন আমার দাই শাশুড়িকে ডাম্পারে করছে। কোথায় সেটা? জটারপুর বাস স্ট্যান্ড। কি নাম যে অ্যাক্সিডেন্ট মারা গেছে? আমার নাম কি নাম কি নাম যে মারা গেছে? আপনার কি নাম? মনোহরা বিবি। আমার নানি হচ্ছে মানে এডোলের রাস্তায় যাচ্ছিল আর এডো মড়গাম থেকে মানে রামপুরের রাস্তায় একটা ডাম্পার যাচ্ছিল, নিয়ে অ্যাক্সিডেন্ট করে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর আমরা শোনার পর আমরা পুরী নিয়ে এসে হসপিটাল নিয়ে এসে এখন হসপিটালে ডাক্তার। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।